বিসমুল্লাহি রহমান ই রাহিম লিটল ন্যারো এরিয়া দিস ইজ হাইওয়ে টু টোয়েন্টি থ্রি সুভান আল্লাহ এটা নদী কিন্তু নদীর উপর বরফ এমনভাবে জমছে এখানে লোকজন আইস ফিশিং করে এখন অবশ্য কেউ নাই এই নদীর উপর দিয়ে হাঁটা যায় আমার যদিও বা ভয় করে আমি একদিন হাঁটছিলাম যখন লোকজন ছিল লোকজন না থাকলে হাঁটার রিস্ক নেওয়া যায় না কারণ যদি কোনো সময় এই বরফ ভেঙে নিচে পড়ে যায় উদ্ধার করার কেউ থাকবে না একটা বাড়ি আছে কিন্তু ওই বাড়ি থেকে আমাকে দেখে যে কেউ আসবে ততক্ষণে দুনিয়া থেকে চলে যাব আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লোকজন আইস ফিশিং করে ওই দিকটা একবার হাঁটছিলাম তখন অবশ্য লোকজন ছিল সব পানির উপরে বরফের আস্তর পড়ে গেছে ওই যে মানুষের পদচিহ্ন দেখা যায় দেখেন লোকজন দিয়ে নামে নেমে ওর ভিতরে যে আইস ফিশিং করে আমি অফিসে যাচ্ছি पथ धीरे धीरे से मेरी जिंदगी में आना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें है कितना জানে জানা তুমসে মিল করে বাতানা খুবই সুন্দর ওখানে একটা ক্যাম্প গ্রাউন্ড আছে ওই যে দূরে নদীর ওপারে সামারে লোকজন আসে ওখানে থাকে এখনো অবশ্য তাদের স্থানগুলো আছে নদীটা খুবই সুন্দর সামারেও সুন্দর উইন্টারেও সুন্দর আলহামদুলিল্লাহ দূরে পাহাড় এটা কেব্রেটন আইল্যান্ড আমার কাছে মনে হয় কেব্রেটন আইল্যান্ডটা আল্লাপাক জান্নাতের একটা ছোট নমুনা হিসেবে রেখে দিছে যাতে আমরা দেখতে পারি আর জান্নাতটা কত সুন্দর একমাত্র আল্লাহ জানে সেই জান্নাতের টার্গেট করি সবাই আসসালামু আলাইকুম